হ্যালো এভরিওয়ান, সো ওয়েলকাম টু মাই গৃহপ্রবেশওয়ালা ব্লগ। আর আমি এই ব্লগটায় কিন্তু বেশি কিছু শেয়ার করতে পারিনি, কারণ একটা বাড়ির পুজোতে কতটা কাজ থাকে তোমরা নিশ্চয়ই বুঝতে পারো বা আন্দাজ করতে পাচ্ছ। তো বেশিরভাগ সময়টাই আমার পুজোর গোছ কাজ, আত্মীয় স্বজন আসা, তো এই সবের জন্যই কেটে গেছে। আর এটাই স্বাভাবিক, বাড়ির বউ হিসেবে বা একজন মেয়ে হিসেবে অতিথিদের আপ্যায়ন করা এবং পুজো করার কাজটাই প্রধান। বাট অ্যাট দ্য সেম টাইম কিছু কিছু ক্লিপ আমি নিয়ে রেখেছি যাতে আমি এই ব্লগটা ক্রিয়েট করতে পারি। প্রথমে আমি ভেবেছিলাম যে আমি কোনো ধরনের ব্লগ করব না, কারণ এত বেশি কাজ ছিল যে ব্লগ করাটা পসিবল ছিল না। বাট তারপরে আমি ভাবলাম না, কয়েকটা ক্লিপ নিয়েই রাখি যাতে পরে অ্যাড করে ভয়েস ওভার দিতে পারি। আমার স্মৃতি হিসেবে থাকবে, মেনলি সেটার কারণেই আমি এই ব্লগটা বানাচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ সবাই চলে এসেছে, আর আমাকে দেখতে কেমন লাগছে দেখো, টিপিক্যাল বাঙালি বধূ, তাই তো? কমেন্ট করে জানিও কিন্তু। আর এই রুমটা মানে আমাদের রুমটায় ভুক্কি ছিল, আর ভুক্কিকে কিন্তু সেদিনকে প্রথম আনা হয়েছিল, তাই জন্য ও একটু চঞ্চল হয়ে গেছিলো। আর এখানে যজ্ঞটা হচ্ছে, মানে হোম বলে এটাকে, অ্যাকচুয়ালি হোমটা হচ্ছে। আর এটা রিস্তাবের ফোন থেকে ক্লিপটা নেওয়া, কারণ ফোনটা তখন আমার কাছে ছিল না, আর তার জন্য এত হেজি লাগছে। আর অনেকটা দূরে আগুন গেছিলো শুনেছি, যখন আগুনটা যত ওঠে সমৃদ্ধি এবং সুখ নাকি আরও বেশি বেড়ে যায়। আর এই যে ক্লিপটা নেওয়া হয়েছে এটার জন্য আমি পর্ণাকে ধন্যবাদ জানাতে চাই। পর্ণা না থাকলে এই ক্লিপটা নেওয়া সম্ভব হতো না, তো থ্যাংক ইউ সো মাচ পর্ণাকে আমার ক্লিপটা করে দেওয়ার জন্য বা ভিডিওটা করে দেওয়ার জন্য। আর দেখতেই পাচ্ছ আমি এটা হচ্ছে মনস্কামনা পূরণের জন্য ওইটা দিতে হয়, ওটা কাঠের কিছু একটা মেবি ছিল। আর এইগুলো কিন্তু আমার লাইফে একদমই নতুন, আর মানে বলতে পারি আমি আনকোরা ছিলাম, যে আমি একদমই কিছু জানি না, একদম জিরো আমার নলেজ এই সব বিষয়ে। সো আমি সমস্ত কিছু যা কিছু করেছি ঠাকুর মশাই আমাকে বলে দিয়েছেন বা বড়রা আমাকে গাইড করে দিয়েছেন যে এইভাবে এই এইগুলো করা উচিত, তো আমি সেই মতন করে করেছি। আশা করছি যে একদম ঠিকঠিকভাবেই আমি আমার কাজটা সম্পূর্ণ করতে পেরেছি বা বাড়ির পুজোটা সম্পূর্ণ করতে পেরেছি। আমি আর রিস্তাবি মেনলি পুজোতে বসেছিলাম, আর হোমের আগুনে আমি লিটারেলি কাঁদছি। আমার চোখে একটু প্রবলেম আছে, ইনফেকশন আছে, যার জন্য আমাকে গ্লাসটাও পরতে হয়, পাওয়ারও আছে, তো আমি কাঁদছি। তোমরা দেখতেই পাচ্ছ এত বেশি হোমের আগুন ছিল। আর মোটামুটি এখানে পুজো অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, তারপরে হোমের টিপ দেওয়া হচ্ছিলো, তো আমি দৌড়ে দৌড়ে গিয়ে ফোনটা এনে এইটা রেকর্ড করতে পেরেছি। এটা ফ্রন্ট ক্যামে রেকর্ড করেছি, এটা একটু অদ্ভুত লাগছে, বাট যাই হোক আমি অত কিছু ভাবিনি, আমি জাস্ট ভাবলাম রেকর্ড করব তাই রেকর্ড করেছি। আর নিচে চলে এলাম, নিচে খাওয়ানো দাওয়ানো হচ্ছিলো, আমার মা সার্ভ করছে, এখানে শ্বশুরমশাই আছেন, এখানে আমার বাবা, তো সবাই মিলে হাতে হাতে আমরা কাজ করেছি। এখানে আমার শাশুড়ি আছেন, মা আছেন, ছোটো পিসি বড়ো পিসি, ওটা হচ্ছে ভাই বাবা, সবাই মিলে একসাথে কাজ করেছি। আর এখন মানে অনেকটা বেলা হয়ে গেছে, 5টা বাজে, তো আমরা সবাই খেতে বসেছি, মানে যা যা লাস্ট ব্যাচে। আর একদম ঠিক রেকর্ড করতে পারিনি, কারণ এইভাবে উপোস থাকার অভ্যাস আমার সিরিয়াসলি নেই। আমি প্রায় 3 থেকে 4 বছর পরে উপোস থাকলাম, তো শরীরটা একটু বেশি দুর্বল লাগছিলো, বাট কোনো প্রবলেম হয়নি। তো তারপরে আমরা খেয়ে নিয়েছিলাম, এই নিরামিষই হয় গৃহপ্রবেশে আইটেমগুলো, তো এই খাওয়ার পর আমি আর ভিডিও রেকর্ড করিনি, শরীরটা খুব খারাপ ছিল। ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং প্লিজ সাবস্ক্রাইব করতে হবে।